জয় মা তারা, মা তারা গো, সকাল সকাল এরকম একটা ক্ষতির মুখ দেখব আর এরকম একটা দুঃসংবাদ পাওয়াটা পাবো তা কল্পনাও করতে পারিনি। একটা রাতের মধ্যেই সব কিছু শেষ হয়ে গেল। কালকেই সব ঠিকঠাকই ছিল, কেন জানি না রাতটা পার হয়ে সকালবেলা এরকম একটা খবর আর এরকম একটা ক্ষতি হবে কল্পনাও করতে পারিনি। তো নমস্কার বন্ধুরা, শুভ সকাল। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন অঞ্চলের ছোট্ট একটি গ্রাম থেকে মা মান্টু ভিলেজ ব্লগে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরা ভালো নেই। আজকের মঙ্গলবার, এখন বাজে সকাল ছটা, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। ব্লগটা স্কিপ করবে না, আমাদের কত বড় একটা ক্ষতি, কত বড় একটা দুঃসংবাদ সেটা তোমাদের কাছে শেয়ার করব। যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার, তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, আর এত বড় ক্ষতি আর এত বড় একটা দুঃসংবাদ তা সেটা তোমাদের কাছে শেয়ার করব না, সেটা কি হয়? তো তোমরা তো জানো বন্ধুরা, এই যে পুকুরটা তোমাদেরকে দেখাচ্ছি, আমরা দুটো পুকুর লিশে নিয়েছি। তো এই যে পুকুরে মাছ ধরা সেটাও তোমাদেরকে দেখিয়েছি আগে একটা ভিডিওতে, আর এখন দেখাচ্ছি। দেখো আমাদের এই পুকুরের মানে এত প্রচণ্ড গরম পড়েছে যার জন্য জলটা খারাপ হয়ে গেছে, আর জল খারাপ হওয়ার মানে কারণে মাছগুলো না সব মরে যাচ্ছে। দেখলে তোমার মানে চোখে জল থাকবে না, কি বড় বড় সাইজের মাছ, মানে সিলিভারকাম মাছ আছে, পোনা মাছ আছে। সিলিভারকাম মাছগুলো 1 কেজির ওপরে, পোনা মাছগুলো 500-600 এরকম টাইপের মাছ। মানে সকাল থেকে কতগুলো যে মাছ তুলে ফেলা হয়েছে, আর ফের আবার ফের দেখো আস্তে আস্তে যত বেলা হচ্ছে তত মানে মাছগুলো মরে মরে ভেসে উঠছে। আরও একটা দুঃসংবাদ আছে, সেটাও তোমাদেরকে দেখাবো, আমি শেয়ার করব। তো একই দিনে যে এরকম দুটো দুটো ক্ষতি হবে সেটা কল্পনাও করতে পারিনি, মানে ভাবতেই পারছি না। সকালবেলা ঘুম থেকে উঠে যে এরকম দুটো ক্ষতি খবর শুনবো কোনোদিনও ভাবিনি। তো দেখো আমি মাছগুলো তুলে দিচ্ছি, কারণ এই মাছগুলো জলের মধ্যে থাকলে মানে জলটা আরও পচবে, আরও মাছগুলো মরবে। তো তার জন্য যতগুলো মাছ মরছে সমস্ত মাছ এই ঝুড়িটাই করে তুলে তুলে নিয়ে বাইরে ফেলে দেব। তো এই সে মাছ আমি লাঠি দিয়ে দিয়ে টেনে টেনে তুলছি, দেখো কি বড় বড় সাইজের মাছ, দেখলে চোখে জল থাকবে না। কত কষ্ট করে টাকা জোগাড় করে দুটো পুকুর লিসে নেওয়া হয়েছে, যারা যারা পুকুর লিস নেয় তারা তো জানোই বলো কত খরচ। আর এই যে এইদিকে দেখো মাছগুলো খাবি খাচ্ছে, দেখলে না চোখে জল থাকে না। ছাওয়ার মধ্যে এখানে একটা সবেদা গাছ আছে, এর তলায় এসে মাছগুলো খাবি খাচ্ছে। তো জালওয়ালাকে খবর দেওয়া হয়েছে যতগুলো মাছ আছে তুলে দেওয়া হবে, কারণ এইভাবে যদি মাছ মরতে থাকে তাহলে তো বিরাট বড় ক্ষতি হয়ে যাবে। তো তার জন্য জালওয়ালাকে খবর দেওয়া হয়েছে, জালওয়ালা কখন আসবে জানি না। আর দেখো পুকুরের চারিদিকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, আরও কত জায়গায় কত যে মাছ মরে আছে জানি না। ওই যে দেখতে পাচ্ছ ওই দেয়ালের গায়ে একটা মাছ মরে আছে, আরও কত জায়গায় কত মাছ মরে জলের তলায় পড়ে গেছে ভাসছে, মানে সেটা কল্পনার বাইরে। আর এই যে এই দেখো পুকুরের ধারে ধারে আমি মানে ঘুরছি চারদিকে, আর লাঠি দিয়ে দিয়ে মাছগুলো মরা মাছগুলো টেনে টেনে তুলছি। তো বন্ধুরা জানো তো আরও একটা দুঃসংবাদ, সেটা হলো আমার একটা বৌদি, সে হঠাৎ করেই মারা গেছে। কারণ কয়দিন আগে তার ব্রেন টিউমার ধরা পড়েছিল, তো সে হয়তো জানতে পেরেছিল। তো তার জন্য মানে ঠিকঠাকই মানে আগের দিন ঠিক কথা টথা বলেছি, সব কিছু করেছে। হঠাৎ করে রাত্রে একটু মানে মাথার যন্ত্রণাটা শুরু হয়েছে, সেই নিয়েই সমস্যা। তারপর হসপিটালে মানে নিয়ে যেতে যেতেই উনি ওইখানে রাস্তার মধ্যেই মারা গেছে। তো মারা গেছে সকাল 7টা নাগাদ আমরা খবর পেয়েছি, মানে ওই 9টা নাগাদ। আর এদিকে সকালবেলা ঘুম থেকে উঠেই 6টার সময় তো মানে 5:30 নাগাদ উঠেছি, উঠেই দেখছি পুকুরের এই অবস্থা। তো দেখতে পাচ্ছ কত বড় বড় সাইজের মাছ, কত যে ক্ষতি হয়ে গেল আমাদের কি বলবো। আর এই যে বৌদিটা মারা গেছে, এনার কত কম বয়স, বেশি বয়সও না, হার্লি মানে 46-47 এরকম বয়স হবে। তো ওনার একটা ছেলে একটাই মেয়ে, মেয়েটারও বিয়ে হয়ে গেছে, ছেলেটার এখনও বিয়ে হয়নি, ছেলেটা ছোট। তো তারই মধ্যে এই দুর্ঘটনা দেখো আমাদের জীবনে আজকের সকালবেলা, সকালটা যে কার মুখ দেখে উঠেছি আর কার কু নজর যে আমাদের উপর পড়লো আমরা জানি না।
মানে কিছু ভেবেই পাচ্ছি না কি করব কি না করব, এই যে ক্ষতি, তারপরে ওই যে খবরটা পেয়েছি না, আমার মানে হাত পা যেন চলছে না, তাও কি করব, পুকুর থেকে মাছগুলো সমস্ত তুলে তুলে ফেলে দিচ্ছি। তো দেখো এখানে সকালবেলা আমার শাশুড়ি কতগুলো মাছ ফেলেছে, আমিও আমাকে বললো একই জায়গায় মাছগুলো ফেলতে, তো আমিও সেম একই জায়গায় মাছগুলো তুলে তুলে এনে ফেলে দিচ্ছি। তো দেখো বন্ধুরা কি বড় বড় মাছ আমাদের পুকুরে, মাছগুলো আমরা ফেলছি আর গোয়ারকেল এসে মাছগুলো সব খেয়ে চলে যাচ্ছে। দেখো কারোর সর্বনাশ কারোর দেখো মাছ, তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা। তো বন্ধুরা কি করব আমি মানে বুঝতে পারছি না, মান্টুর পাপা তো মাথায় হাত দিয়ে বসেছে, তো আমি ওকে বললাম, আর তারপর চলে গেছি ওই বৌদিকে দেখতে। দেখো তোমাদেরকে একটু ভিডিওটা দেখালাম, এই যে বসে আছে এটা হচ্ছে কে মানে আর একটা দাদার মেয়ে, এটা ছোট বৌদি, এটা বড় বৌদির মেয়ে। তো বন্ধুরা আজকের আমার আর বেশি কিছু বলার ইচ্ছে নেই, ভাষাও পাচ্ছি না। তো বৌদিকে দেখে চলে এসেছি, শ্মশানঘাটে আমি যাইনি কারণ আমার মান্টু তো ছোট জানোই তোমরা। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর কি বলবো, আর আমার মানে কোনো কথা মাথাতে আসছে না, এত বড় দুটো ক্ষতি আজকে সকালবেলা হলো, ভালো লাগছে না কিছু, তো সেই জন্য আর কিছু বলার ভাষাও পাচ্ছি না। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আমাদের মতন এরকম ক্ষতি যেন কারণ না হয়, অতি বড় শত্রু যদি হয়ে থাকে তার মানে কামনা করব ভগবানের কাছে এরকম যেন ক্ষতি তার না হয়। তো চলো এইখানে ভিডিওটা এখানেই শেষ করছি, তো সবাই ভালো থেকো ও সুস্থ থেকো।